আপনাকে নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ আওয়ামী চেতনাবাজরা অনলাইনে খুব কেঁপেছে আপনি তাদেরকে বিভিন্ন চোকস অনুষ্ঠানে হারিয়েছেন এবং সে অনেক আমরা এরকম দেখতে পাচ্ছি আপনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তারা বলতে চাচ্ছে যে বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এজেন্ট আপনি একজন এজেন্ট এবং সত্যি কি এমন না আপনি আপনার দেশের প্রতি দায়িত্বপুত্তে প্রত্যেকে লড়ে যাচ্ছেন আপনি প্রথমেই একটা প্রশ্ন করেছেন আসলে যে প্রশ্নটা আসলে আমি মনে করি নাই তারপরেও আপনি যেহেতু করেছেন এই বিষয়টা উত্তর দেওয়াটা খুবই জরুরি আপনারা ইদানিং দেখেছেন যে বেশ কিছু আওয়ামী লীগের পেজ এবং যারা তারা যেই পেজগুলো দখল করেছে তাদের পেজ কিছু কিছু পোস্টার বানিয়ে তারা এই আমার নামে প্রচারণা শুরু করেছে যে আমি তারেক রহমান সাহেবের সরাসরি নিয়োগপ্রাপ্ত এজেন্ট এবং দালাল এবং তারেক রহমান সাহেব আমাকে ডলার দেয় মানে লন্ডন থেকে পাই এবং সেই বেতনে আমি কথা বলি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনি দেখেন এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক একটি দেউলিয়াত্ম আওয়ামী লীগ মানে হচ্ছে তাদের আদর্শ নেই তাদের নিজস্ব কোনো চিন্তা নেই তাদের নিজস্ব কোনো মানুষ নেই ওরা বরঞ্চ বেতন দিয়ে দালাল নিয়োগ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়ে বলেছে যে আর্টিকেল লেখার জন্য আমাদের লোক দরকার কারণ দেশ বিরোধী ষড়যন্ত্রকারী আমরা তাদের ভাষ্যমতে যে আমরা যা বলছি তার প্রতিবাদ করতে নাকি সরকারি লোক নিয়োগ দিতে হবে দেখেন আমরা যখন টকশোতে আসি ওদের কমেন্টস করার লোক থাকে না যখন ওরা কোনো প্রতিবাদ করে সাধারণ নাগরিকরা তখন ওদের কেউ কমেন্টস করা তো দূরের কথা একটা পোস্ট করার লোক থাকে না অথচ দুর্বৃত্তায়নের এই দেশে সমগ্র অর্থ সম্পদ লোপাট করে দেশটাকে ধ্বংস করেছে যে আওয়ামী লীগ তারা তাদের এখন পর্যন্ত তাদের কোনো জনগোষ্ঠীর সাথে সম্পর্ক নেই সত্যিকার যারা দেশপ্রেমিক তারা এভাবেই আবির্ভাব হয় যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ক্লান্তি লগ্নে উনিশশো সালে এই ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষের কাছে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে স্বাধীনতার ঘোষক হিসাবে স্বাধীনতার স্বপ্নদুষ্টা হিসাবে তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন এই রহমান কিন্তু তখন নিয়েছিলেন কোন জায়গায় ঝুঁকি যেই জায়গায় ঝুঁকি নেওয়ার মতো বাংলাদেশের আওয়ামী লীগের যারা আজকের সেই তাদের জনক মনে করে তাদের সবকিছু মনে করে সেই নেতারা পর্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু স্বাধীনতার ঘোষণা দেয় নাই তখন তারা কেউ ছিলেন আমেরিকায় কেউ ছিলেন কি বলে ভারতে কেউ ছিলেন পাকিস্তানে কেউ ছিলেন পালিয়ে অন্য অন্য রাষ্ট্রে একমাত্র জাতীয়তাবাদী দলের যেই প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান তখন কিন্তু সত্য বস্তুনিষ্ঠ সংবাদটা জাতির কাছে প্রকাশ করে জাতির কাছে আত্মপ্রকাশ করেছেন তো শহীদ জিয়ার দলের লোকেরা এই এম এম আলেক সাহেবরা এই ডক্টর ফয়জুল সাহেবরা এই অন্যান্য ব্যক্তিরা কেউ কারো এজেন্ট কিংবা বেতন নিয়ে দলের পক্ষে দেশের জন্য কাজ করে না কারণ আমরা লড়াই করি আদর্শের পক্ষে আমরা লড়াই করি স্বাধীনতার পক্ষে আমরা লড়াই করি ধর্মপ্রাণ সাধারণ নাগরিকদের পক্ষে যখন দেখি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা হয় তখন এই ধরনের কার্যক্রম দেখলে সত্যিকার কষ্ট লাগে আপনাকে যেই পোস্টারগুলোর গুলোর কথা বলছেন আমি দুই একটি পোস্টারও দেখাচ্ছি এই যে একটা ভাষা দেখেন একটা পোস্টার করেছে আওয়ামী লীগ যে টকশোতে ঘেউ মেউ আর মেউমেউ করে জাতিকে মিথ্যা বানোয়ার মঙ্গরা তথ্য নিয়ে প্রতিনিয়ত দেশবাসীকে বিভ্রান্ত করছে বিএনপির পেইড এজেন্ট ফয়জুল হক আমি মালেক সামনে উপস্থিত আমি যদি কোনো বেতন পাই এটা তো মালেক হাত থেকে আসার কথা লন্ডন থেকে আমার কাছে টাকা পাঠাইলে তো প্রথম আসবে মালেক ভাই এটা সাইন করবে কিংবা পাঠাবে আজ পর্যন্ত মালেক ভাইও জানে কিনা যে ফয়জুল হক কার এজেন্ট কিংবা কার থেকে টাকা এসেছে এইভাবে করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি জামাতের এজেন্ট ডক্টর ফয়জুল গুজব মিথ্যার অচনার ওস্তাদ নাকি আমরা এইভাবে করে আজকের এই টকশোতে ফয়জুল হক হচ্ছে কি যে যে ভাষায় তারা পোস্টার করেছে দেখেন তারেক রহমানের নাম এইভাবে খারাপভাবে উচ্চারণ করে পেইড এজেন্ট হিসেবে দেশ বিরোধী কার্যকলাপ নাকি আমি করছি এই ভাষাগুলো প্রকাশ করার কোনো সুযোগ নেই কিন্তু মূলত হচ্ছে ওরা হেরে গিয়েছে ওরা হেরেছে আজকে টকশোতে ওরা হেরেছে আজকে গণতন্ত্রে ওরা হেরেছে আজকের ভোটাধিকারে ওরা হেরেছে আজকের মানবতার মূল্যবোধে ওরা হেরেছে আজকের ধর্মপ্রাণ মানুষদেরকে জুলুম নির্যাতন করে আমরা কথা বলছি কিন্তু সমগ্র মানুষের পক্ষে আমরা কিন্তু কেউ বলছি না যে ধানের শীষে ভোট দিন খালেদা জিয়াকে ভোট দিন তারেক রহমানকে ভোটই তো আসে নাই বাংলাদেশে তো ভোটই নেই কিসের ভোট চাবো আমরা বলছি এই জগদ্দল পাথরমুক্ত মুক্ত বাংলাদেশকে গঠন করুন এই দেশটাকে একটি নির্বাচিত সরকারের কাছে দিন সেই নির্বাচিত সরকার যদি মালেক ভাইয়ের দল হয় মালেক ভাইকে দেন সেই নির্বাচিত দল যদি জামাত ইসলাম হয় জামাতকে দেন আওয়ামী লীগ হয় আওয়ামী দেন হেফাজত হয় হেফাজত কে দেন চর্মনের পিসেব হয় চর্মনের পিসেব দেন কিন্তু আমরা চাই ভোট দিনের ভোট দিনে হবে ব্যালটের মাধ্যমে ভোট হবে সেই ভোটের মাধ্যমে আমরা জাতিকে একটি সত্যিকার সুন্দর প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করব সেটা হচ্ছে আমাদের চেষ্টা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকের বাংলাদেশের সেই গণ অধিকার নেই ভোট নেই জনগণের কথা নেই সে কারণে আজকের বাংলাদেশের মানুষ আজকের এই নির্যাতনের শিকার আমি মনে করি আমি কথা বলছি নিজের জীবনকে ঝুঁকি নিয়ে কথা বলছি আমার কাছে বিশ্বাস যে যারা আজকের সেই নয় মাস যুদ্ধ করে শহীদ হতে পেরেছে সেই যুদ্ধকালীন শহীদ কিন্তু এই ডক্টর ফয়জুলের চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স্ক বহু মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে যারা সেখানে জীবন দিয়েছে অতএব এই আওয়ামী লীগের কাছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে চব্বিশ ঘন্টাই বসে আছি অতএব যারা আমাদেরকে মনে করছে যে আমরা কোনো স্বার্থের জন্য করছি বরঞ্চ তারাই স্বার্থের কারণে করছে আজকে আজকে ডিসিএসপি নিয়োগ নিয়োগ দিচ্ছে দিচ্ছে পুলিশ প্রশাসন আজকের তাদের মনোপুত সমস্ত লোক নিয়োগ দেওয়ার পরেও যখন একজন সচিবালয় থেকে একজন তথ্য মন্ত্রণালয়ের একজন সচিবকে বিদায় দিতে হয় সামান্য সন্দেহ পোষণ করে যে তারেক রহমানের সাথে তার যেই লোকটা জীবনে আওয়ামী লীগ ছাড়া জীবনে কিছু চোখেও দেখে নাই এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগ কারণ এই আওয়ামী লীগ তাদের কিছু লোক ছাড়া কাউকে তারা বিশ্বাস করতে পারে না তাদের এখন বাতিকে ধরেছে ঘুমাইতে পারে না ঘুমাইতে গেলে তারা স্বপ্নে দেখে তারেক রহমান ঘুম থেকে উঠলে দেখে রহমান আবার দুপুর বেলা ভাত খাইতে বসলে দেখে খালেদা জিয়া কারণ তারা জানে এদেশটাকে এই তিনজন ব্যক্তি গঠন করেছে এটি চ্যালেঞ্জ নিয়ে বলছি স্বাধীনতার সময় বাংলাদেশকে রক্ষা করেছে শহীদ জিয়া যদি জিয়া রহমান না থাকতো বাংলাদেশ স্বাধীনতার মানচিত্র আপনি দেখতে পারতেন না এই পতাকা আমরা যারা আজকে লাঠিতে বেঁধে বেঁধে যাচ্ছি আমরা এজন্যই যাচ্ছি কারণ এই পতাকা দিয়েছে শহীদ জিয়া এই দেশ দিয়েছে শহীদ জিয়া এই দেশটাকে গঠন করেছে শহীদ জিয়া সেজন্য ওরা শহীদ জিয়াকে ভয় পায় কারণ ওরা স্বাধীনতার এই ক্ষমতার জন্য রাজনীতি করেছে ক্ষমতা সেই স্বাধীনতার ঘোষণাও দিতে পারেনি তারা চেয়েছে পাকিস্তানিদের কাছে বিক্রি হয়ে পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশকে চালাতে একমাত্র শহীদ জিয়া চেয়েছে না পাকিস্তান থাকবে না এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে দ্বিতীয় যে এই নেত্রীকে তারা ভয় পায়ের কারণ কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন উনিশশো সালের নির্বাচনে পর্যন্ত এই জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে সৈরতারি এরশাদের সাথে নির্বাচনে গিয়েছে এই শেখ হাসিনা গিয়েছে অথচ এই শেখ হাসিনা বলেছিল আমরা কোনো অবৈধ নির্বাচনের সাথে যাব না কিন্তু তিনি সেই নির্বাচনে গিয়ে কয়েকটি আসন তিনি পেয়েছেন জামাত ও দশটি আসন পেয়েছেন আর জাতীয় পার্টির সেই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তো ক্ষমতায় চলে এসেছেন একমাত্র খালেদা জিয়ার সেই নেতৃত্ব যে আপসহীন নেত্রী ছিলেন তিনি তাদের কথা মতো নির্বাচনে যায়নি যে কারণে উনিশশো সালে সর্বপ্রথম বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন তিনি মহিলা প্রধানমন্ত্রী হয়ে স্বাক্ষর স্থাপন করেছেন সেজন্য তারা খালেদা জিয়াকে ভয় পায় আরেকটি কারণে ভয় পায় সেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র নেত্রী আসনে আসনে করেছে জিতেছে এবং আমাদের খোকার মতো ব্যক্তির সাথেও শেখ হাসিনা হেরেছে এই লজ্জায় ওরা খালেদা জিয়াকে ভয় পায় এবং এখন ভয় পায় তারেক রহমানকে বিকজ অফ তারেক রহমান হচ্ছে গ্রেট লিডার ন্যাশনাল লিডার ইন্টারন্যাশনাল লিডার তারেক রহমানের শরীরের মধ্যে রয়েছে শহীদ জিয়ার রক্ত এবং খালেদা জিয়ার রক্ত যে কারণে তারা ভয় পায় কারণ তারেক রহমানও মেরুদণ্ডের হাত ভেঙেছে কিন্তু এই পরাজিত শক্তির সাথে আপোষ করে দেশে থাকেননি তিনি স্বাধীনতা সার্বত্ত বিক্রি করেননি তিনি দেশ মাতৃকার সেবার জন্য এসছেন অতএব আগামী দিনেও তারে ক্রমান্বিত বাংলাদেশের লিডার বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং এই স্বৈরশাসন মুক্ত একটি সরকার গঠন করবে যে কারণে এই তিনজনকে তারা ভয় পায় এই তিনজন নিয়ে তারা লিখতে লিখতে যখন টায়ার্ড হয়ে গিয়েছে তখন আমাদের মতো ছোটখাটো মানুষদেরকেও নিয়ে ওদের এখন লেখাপড়া শুরু হয়ে গিয়েছে কারণ ওরা জানে আমাদের ভোকাল বন্ধ করতে পারলেই ওদের এই সৈরতন্ত্র দীর্ঘায়িত হতে হবে অতএব এই মালিকবাইয়ের ভোকাল বন্ধ হবে না ফয়জুলের ভোকাল বন্ধ হবে না বিএনপির সাধারণ নেতাকর্মী আমাদের